জনমত সৃষ্টি করা, ব্রিটিশ পার্লামেন্টে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ আমরা গড়ে তুলি, গণতন্ত্রের জন্য সংগ্রামে আপনাদের পাশে পেয়েছি। আবার 2007 সালে যখন আমাকে সেই সময়কার তত্ত্বাবধায়ক সরকার দেশে ফিরতে দেবে না, মার্ডার কেস দিয়ে ওয়ারেন্ট ইস্যু করেছে, যখন আমি যেতে চেয়েছি তখন যেতে দেবে না, আমেরিকা থেকে লন্ডন চলে এসেছিলাম জোর করে, লন্ডন থেকে আমাকে প্লেনে উঠতে দেয়নি, তারপরে একরকম যুদ্ধ করেই বলতে গেলে আমি যখন যাই ফিরে, আমার সাথে সেই আমেরিকা, ইউরোপ, লন্ডন, দুবাই, বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক নেতাকর্মী আমাদের সাথে গিয়েছিলেন, আমাকে একা ছাড়েন নাই, আমার সাথে সবাই যান, এর মধ্যে তো অনেকে গ্রেপ্তারও হয় সেখানে যেয়ে। যা হোক, এই যে আপনাদের আত্মত্যাগ দেশের জন্য, এটা আমরা সবসময় স্মরণ করি। আমাদের অর্থনীতি, আপনাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখে। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, এখন সকলের হাতে মোবাইল ফোন, 4G সারা বাংলাদেশে চালু, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 আমরা উৎক্ষেপণ করেছি। আজকে ইন্টারনেট ব্যবহার করে প্রায় 13 কোটি মানুষ। মোবাইল সিম, যা আমরা আওয়ামী লীগ সরকার এসে সকলের হাতে তুলে দিয়েছিলাম মোবাইল ফোন, 17 কোটি মানুষের দেশে ওদের একটু বেশি মোবাইল ফোন ব্যবহার করে, তাই খুশি। 17 কোটি মানুষের দেশ, 18 কোটি সিম ব্যবহার হয় বাংলাদেশে, কাজে এখন আমাদের সকলের হাতেই এই পরিচয়টা আছে। কাজে আমরা এখন আমাদের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবার জন্য, যেটা আমাদের সংগ্রামের অংশ, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, এই স্লোগান দিয়ে মানুষকে তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন করেছিলাম আমরা আওয়ামী লীগ, এবং ভোটের যে সংস্কারগুলি, নির্বাচনী প্রক্রিয়ার সংস্কারগুলি করা, সেই নির্বাচনী আইন আমরা করেছি, নির্বাচন আমাদের নির্বাচন কমিশন গঠন করার আইন আমরা করে দিয়েছি, ছবিসহ ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স সব আমরা করে দিয়েছি, এখন ন্যাশনাল আইডি কার্ডও আমরা দিচ্ছি, এবং এই লন্ডনে এবং প্রবাসেও বায়োমেট্রিক আইডি কার্ডের ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমাদের টিম তৈরি করে দেওয়া আছে বিভিন্ন জায়গায় যেয়ে আমরা এটা করে দেব, যাতে আপনাদের কোনো কষ্ট না হয়। এর বাইরেও ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে আগে আইডি কার্ডও চাইতো, এখন সেটা না। প্রবাসী যারা আছে, শুধু আপনার এখানে না, সারা বিশ্বব্যাপী আমাদের যারা প্রবাসী, তার পাসপোর্ট দিয়ে ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবে, সেই ব্যবস্থা আমি করে দিই। আগে টাকা পাঠাতে গেলে অনেক ঝামেলা ছিল, অনেক ফর্ম ফিল আপ করতে হতো, এই অ্যাম্বাসি বা হাইকমিশনের পারমিশন নেওয়া লাগতো, সে সমস্ত সব আমরা তুলে দিয়ে খুব সহজভাবে রেমিটেন্স যাতে পাঠাতে পারে সেই ব্যবস্থা করেছি। এমনকি আমরা 2.5% করে, মানে সেখানে 2.5 টাকা করে আমরা বিশেষ প্রণোদনা দিচ্ছি, যাতে রেমিটেন্স সবাই মানে ব্যাংকের মাধ্যমে পাঠায়, কারণ হুন্ডির মাধ্যমে পাঠালে টাকাগুলি অনেক সময় নষ্ট হয়, যার কাছে পাঠাবেন সবই টাকা খরচ করে। ব্যাংকের মাধ্যমে গেলে যেটা সুবিধা হয় যে ব্যাংকে থাকবে, এখন অনলাইনে আপনি আপনার টাকা পয়সা লেনদেন করতে পারেন, সেটা কোনো সমস্যাই না, পরিবারের যতটুকু লাগবে ততটুকু খরচ করবে, বাকিটা আপনার জন্য সেখানে জমা হবে, সেই ব্যবস্থাটাও কিন্তু আমরা করে দিয়েছি। অনলাইন ব্যাংকিং ব্যবস্থাও এখন বাংলাদেশে চালু হয়ে গেছে, আমরা নিজস্ব পে কার্ডও করে দিচ্ছি, এখন আর অন্যের উপর নির্ভরশীল না, আমাদের টাকার আমাদের পে কার্ড আলাদাভাবে করা, যার ফলে এখন সকলের পক্ষেই মানে ক্যাশলেস ট্রানজ্যাকশন যে ব্যবস্থা, আমরা সেই পথেই যাচ্ছি। এভাবে আমরা বাংলাদেশকে একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ হিসেবেই গড়ে তুলছি। আমরা 1996 সালে যখন সরকার গঠন করি, 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, মাথাপিছু আয় খুবই সামান্য, রিজার্ভ মাত্র 2.5 মিলিয়ন ডলার,
বিলেনও না। মানে মানুষের দারিদ্র্যের হার প্রায় 41-এর উপরে। একটা বেলা ভাত আর নুন ভাত জুটত না মানুষের, এইরকম দুরবস্থা ছিল উত্তরবঙ্গ সহ বিভিন্ন এলাকায়। দুর্ভিক্ষ প্রতিনিয়ত লেগেই থাকত। আমরা কৃষিতে গবেষণার উপর গুরুত্ব দিই, স্পেশাল ফান্ড দিই, বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করি। প্রথম যখন স্বয়ংসম্পূর্ণ করলাম পার্লামেন্টে, যেদিন ঘোষণা দিলাম, আপনারা শুনলে অবাক হবেন, সেই দিন বিএনপি তখন বিরোধী দলে, তখন তারা বলল দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশ থেকে খাদ্য সাহায্য পাওয়া যাবে না। এর অর্থটা কি? অর্থ হলো আপনি সারা জীবন ভিক্ষা চেয়ে চলবেন, অন্যের দয়ায় চলবেন, নিজের পায়ে দাঁড়াবেন না, মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন না। তা আমি জিজ্ঞেস করেছিলাম তখন সাইফুর রহমান সাহেব অর্থমন্ত্রী, তিনি ছিলেন এক সময়, তিনি বিরোধী দলে, তখন খালেদা জিয়া বিরোধী দলে চেয়ারে বসা, বলে দিল খাদ্য স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না। তা আমি জিজ্ঞেস করলাম আমরা কি সারা জীবন ভিক্ষা চেয়ে চলব? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন ভিক্ষুক জাতির ইজ্জত থাকে না। তাই যখন তিনি একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলেন, তখন বাংলাদেশের কী অবস্থা? শোষণ বঞ্চনা, তার উপর মুক্তিযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে, একটা টাকা রিজার্ভ নাই, কারেন্সি নোট নাই, গোলায় খাদ্য নাই, শূন্য হাতে তিনি যাত্রা শুরু করেছিলেন। রাস্তাঘাট, পুল, ব্রিজ সবই ধ্বংসপ্রাপ্ত। কিন্তু সেখানে দাঁড়িয়ে যখন অনেক সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবকে জিজ্ঞেস করেছিল আপনার তো কিছুই নেই, আপনি কী দিয়ে দেশ চালাবেন, তিনি বলেছিলেন আমার মাটি আছে, মানুষ আছে, আমি এই মাটি মানুষ দিয়ে আমার দেশ চালাব। তিনি কথা রেখেছিলেন, তিনি কথা রেখেছিলেন মাত্র 3 বছর 7 মাস 3 দিন হাতে সময় পেয়েছিলেন। একটা শোষিত বঞ্চিত জাতি, যুদ্ধের ধ্বংসস্তূপ, 1 কোটির উপর মানুষ শরণার্থী, 3 কোটি মানুষ গৃহহারা, আহত পঙ্গু মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোন, তাদের পুনর্বাসন, সেই সাথে সাথে অবকাঠামো উন্নয়ন, রাস্তা, ব্রিজ, রেল, পোর্টে মাইন পোতা, সেইগুলি মাইন অপারেশন সব কিছু করে মাত্র 3 বছর 7 মাসের মধ্যেই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। হাতে তিনি সময় পেলেন না, যদি সময় পেতেন স্বাধীনতার 10 বছরের মধ্যেই এই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠতে পারত। আমাদের দুর্ভাগ্য 15ই আগস্ট শুধু যে জাতির পিতাকে হত্যা করেছে তাই না, আমি, রেহানা বা 15ই আগস্ট আমরা যে আপনজন হারিয়েছি, আমরা শুধু আপনজনকে হারিয়েছি সেটা না, বাংলাদেশ কি হারিয়েছিল, বাংলাদেশের মানুষ কি হারিয়েছে, সব সম্ভাবনার দুয়ার বন্ধ হয়ে গেল, বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত হয়ে গেল, হত্যা, কু, ষড়যন্ত্রের রাজনীতি, প্রতিনিয়ত সেখানে কু হচ্ছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা, সামরিক অফিসার, বিমান বাহিনীর অফিসার, সৈনিক, তাদেরকে নির্বিচারে হত্যা করেছে জিয়াউর রহমান, কত লাশ গুম হয়ে গেছে, এখনও স্বজন হারা বেদনা নিয়ে তারা ঘুরে বেড়ায়, আপনজনের লাশ বা ঠিকানাও জানে না, তাদের কী অপরাধ ছিল তাও জানে না। এইভাবে শত শত বিমান বাহিনীর প্রায় 662 জন, সেনাবাহিনীর প্রায় 2,500 অফিসার সৈনিক এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী তাদেরকে হত্যা করেছে, গুম করেছে। এইভাবে 21টা বছর এই অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে, মার্শাল্লাহ জারি করে ক্ষমতা দখলের পালা চলেছে। তাই ক্ষমতা দখল করেছে, আবার রাজনীতিবিদদের গালি দিয়েছে, উর্দি খুলে আবার রাজনীতিবিদ সেজে গেছে, আর বাংলাদেশের মানুষ যে বঞ্চিত, বঞ্চিতই থেকে গেছে।
75 পর 81 সালে আমার অবর্তমানে আমাকে যখন দলের সভানেত্রী নির্বাচিত করল, আমি দেশে ফিরে গেলাম। কোন দেশে? যেখানে আমার বাবা মা ভাইদের হত্যা করা হয়েছে, সেই খুনিদের বিচার হবে না, ইনডেমনিটি দেওয়া হয়েছে, তাদের শাস্তি দেয়নি, তাদেরকে পুরস্কৃত করা হয়েছিল বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে। আমার অধিকার ছিল না বাবা মা ভাইয়ের হত্যার বিচার পাই। আমি মামলা করতে গেছি, মামলা নেয়নি, কারণ খুনিদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল। জিয়াউর রহমান সেই দায় মুক্তি দিয়ে তাদের পুরস্কৃত করেছিল জাতির পিতাকে হত্যার। তার কারণ এই হত্যাকাণ্ডের সঙ্গে খুনি মোস্তাকের সাথে জিয়াও জড়িত ছিল। সেই একই সাথে যারা যুদ্ধ অপরাধী, মা বোনদেরকে ধরে নিয়ে ওই পাকিস্তানি মিলিটারিদের কাছে তুলে দিয়েছে, দিনের পর দিন তাদের উপর পাশবিক অত্যাচার করেছে, ক্যাম্পে কাপড়টা পর্যন্ত পড়তে দেয়নি, কারণ অনেক আত্মহত্যা করেছে সেই জন্য। এইভাবে নির্যাতিত সেই মা বোন তাদেরকে অত্যাচার করেছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, ওই পাকিস্তানি হানাদার বাহিনীকে রাস্তা দেখিয়ে নিয়ে গেছে। সেই সমস্ত যুদ্ধ অপরাধী যাদের বিচার জাতির পিতা শুরু করেছে, অনেকে সাজাপ্রাপ্ত ছিল, তাদেরকে জিয়াউর রহমান মুক্তি দিয়ে ক্ষমতায় বসিয়েছিল। আপনারা একবার চিন্তা করেন যে আমি সেই দেশে ফিরলাম যেখানে যুদ্ধ অপরাধীরা, জাতির পিতার খুনিরা, তারা ক্ষমতায়। আমাকে অনেকে ভয় দেখাতে চেষ্টা করেছে, কিন্তু আমি তো ভয় পাবার লোক না, আমি তো মৃত্যুকে আমি ভয় করি না। বাপ মা সব হারিয়েছি, হারাবারও কিছু নেই। আমি ফিরে যে সারা বাংলাদেশ ঘুরেছি, আমার বাবার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে নিয়ে, তিনি সবসময় বলতেন, তো এটাই আমার লক্ষ্য ছিল যে দেশকে সেইভাবে আমাদের গড়ে তুলতে হবে। অনেক চড়াই উচড়াই, ঘাত প্রতিঘাত, গুলি বোমা, অনেক কিছু আমার সামনে, মৃত্যুকে আমি দেখেছি, আমি পিছপা হইনি। 96 সালে সরকার গঠন করলাম, বাংলাদেশে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি, বিদ্যুৎ নেই, পানি নেই, মানুষের কোনো শিক্ষা দীক্ষার ব্যবস্থা নেই, কিছুই নেই, একটা অন্ধকার অবস্থা। আমরাই উদ্যোগ নিয়ে দেশে সেই 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ালাম। সাক্ষরতার হার 45 ভাগের থেকে 65.5 ভাগ উন্নীত করলাম। বিনা পয়সায় বই, বৃত্তির ব্যবস্থা, সব কিছু করে দিলাম। দেশটা এগিয়ে যাচ্ছিল। আবার 2001 আমার কাছে প্রস্তাব এসেছিল গ্যাস বিক্রি করতে হবে, তাহলে ক্ষমতায় থাকতে পারবো। আমি শেখ মুজিবের কন্যা, দেশের সম্পদ বেচে ক্ষমতায় যাব, ওই লোক আমার নাই। একটা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, একটা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে আমাদেরকে ক্ষমতা আসতে দিল না। আর ক্ষমতা আসলো কে? খালেদা জিয়া আর তার সাথে জামাতে ইসলামী। এবং এর আগে আরেকটা ঘটনা আপনাদের স্মরণ করে দিই। 1996 সাল 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন দিয়েছিল খালেদা জিয়া, সেখানে যেমন 91 সালে নির্বাচনে কোনো দলই সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি, তখন প্রেসিডেন্ট ছিলেন জাস্টিস শাহাবুদ্দিন আহমেদ, তিনি আমাকে ডেকেছিলেন, বলেছিলেন আপনি তো সরকার গঠন করতে পারেন, আপনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন। কিভাবে? আমি যদি জামাত এবং জাতীয় পার্টির সমর্থন নিই, তাহলে আমি সরকার গঠন করতে পারি। আমি দুঃখিত, যেহেতু আমি মেজরিটি পাইনি, এভাবে আমি সরকার গঠন করব না, আপনি অন্য কাউকে ডাকেন, কারণ এখানে আমার নীতির প্রশ্ন আছে, আমি নেই নেই তখন।
আর বিএনপির যে মানে স্বভাবজাত চরিত্র ক্ষমতায় সেই অত্যাচার নির্যাতন জেল জুলুম মামলা হামলা সেগুলি তো শুরু করো, তাছাড়া দুর্নীতি, তারপরে ক্ষমতায় থাকার জন্য 15 ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো। পুরো নির্বাচনে কোনো দলই অংশগ্রহণ করেনি, 2% ভোটও পড়েছে কি না ঘোষণা দিয়ে দিল খালেদা জিয়া প্রধানমন্ত্রী। আর সেই নির্বাচনে জাতির পিতার হত্যাকারী খুনি রশিদ এবং খুনি হুদা জনগণের ভোট চুরি করে তাদেরকে পার্লামেন্টে এনে তাদেরকে বসালো বিরোধী দলের চেয়ারে, খুনি রশিদকে, খালেদা জিয়া। কাজী তাদের মানসিকতা এবং তারা যে হত্যার সঙ্গে জড়িত এটা কতভাবে প্রমাণিত হয়, কিন্তু বাংলাদেশের মানুষ ভোট চোরদের কিন্তু ক্ষমতায় থাকতে দেয় না, এটা বাস্তবতা। 15 ফেব্রুয়ারি ইলেকশন, খালেদা জিয়া জনগণের রুদ্র রোষে 30 মার্চ অর্থাৎ 1.5 মাসের মধ্যে পদত্যাগে বাধ্য হয়েছিল। ভোট চুরির অপরাধে বাংলাদেশের জনগণ তাকে ক্ষমতার থেকে হটিয়ে দিয়েছিল, সেই কথাটা বোধ হয় সকলের একটু স্মরণ রাখা উচিত। এরপরেই নির্বাচন হলো, আবার জুন মাসে 12 জুনের নির্বাচনে আমরা জয়ী হই, সরকার গঠন করি। দেশটা মানুষের প্রথম উপলব্ধি করলো যে সরকার জনগণের সেবক, জনগণের জন্য কাজ করে। কিন্তু 2001-এ আবার চক্রান্তের শিকার হলাম। 2001-এ নির্বাচনের দিন থেকে যে অত্যাচার নির্যাতন শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশে, ঠিক 1971 সালে যেভাবে হানাদার বাহিনী নির্যাতন করেছে, ঠিক একইভাবে বিএনপি জামাত নৌকায় ভোট দেওয়ার অপরাধে 6 বছরের রাজুফা বাচ্চা মেয়ে তাকে গ্যাং রেপ করেছে, ব্লেড দিয়ে কেটে তাকে গ্যাং রেপ করেছে। এইভাবে ফাইমা, পূর্ণিমা, মহিমা, রুমা, এরকম হাজার হাজার মেয়েদের উপর অকথ্য নির্যাতন, আর তাছাড়া আমাদের নেতা কর্মীদের উপর অত্যাচার। আমাদের মোহাম্মদ নাসিম, মহিউদ্দিন খান আলমগীর, বাহাউদ্দিন নাসিম থেকে শুরু করে আমাদের অগণিত নেতাকর্মীকে নিয়ে দিনের পর দিন তাদের উপরে টর্চার করেছে। ঘরে কেউ টিকতে পায়নি, মানুষের ঘর বাড়ি দখল করে রাতারাতি পুকুর কেটে কলা গাছ লাগিয়েছে। সেখানে ওই পুকুরের পাশে চুলা ছিল দেখে বোঝা যায় যেটা বসতি ছিল। এইভাবে তাদের অত্যাচার, এরপরে জঙ্গিবাদ সৃষ্টি, বাংলা ভাই সৃষ্টি, 63 জেলায় 500 বোমা হামলা, কিবরিয়া সাহেবকে গ্রেনেড মেরে হত্যা করা, কামরানের উপর গ্রেনেড, আমাদের সিলেটের মেয়র ছিল কামরান, তার উপরে গ্রেনেড হামলা, ইব্রাহিম আমাদের একজন কর্মী মারা গেল সেখানে, 2-2 বার তার উপরে হামলা, সঞ্জীব সেনগুপ্তের মিটিংয়ের মামলা, হেলালের মিটিংয়ের মামলা, অগণিত এই প্রতিদিনের এই অত্যাচার। আর জিয়াউর রহমানের আমল থেকে তো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছিল অস্ত্রের ছঞ্ঝনানি, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়ে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট, লেখাপড়া পরিবেশ নেই, এইরকম একটা অবস্থা। কমিউনিটি ক্লিনিক করেছিলাম মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে, বিনা পয়সায় ওষুধ দিতাম, খালেদা জিয়া ক্ষমতায় সেটা বন্ধ করলো। কেন? ওই ক্লিনিকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সব নৌকায় ভোট দেবে, সেই জন্য বন্ধ করে দিল। কিন্তু ওটা থেকে যে মানুষ চিকিৎসা পাচ্ছে, সেই চিকিৎসা যে ওখানকার বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা আওয়ামী লীগ হোক, যেই হোক, সাধারণ মানুষ তারাই চিকিৎসা পেত, তারাই বিনা পয়সা ওষুধ পেত, সেটা বিবেচনা করেনি। এইভাবে প্রত্যেকটা কাজ ধ্বংস করলো। যেখানে 26 লক্ষ মেট্রিক টন উদ্বৃত্ত খাদ্য রেখে এসেছিলাম এবং তাদের এই অপকর্ম, দুর্নীতি, দুঃশাসন, জঙ্গিবাদ, হাওয়া ভবন খুলে খাওয়া, এটা তো সবাই জানে যে কী পরিমাণ অর্থ, মানে মানি লন্ডারিং, অস্ত্র চোরাকারবারি, ঘুষ, দুর্নীতি, বাংলাদেশকে 5 বার চ্যাম্পিয়ন বানালো দুর্নীতিতে, এইভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট, বাংলাদেশের মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে নিজেদের উদারপতি। এই অপশাসনের কারণে এমার্জেন্সি হলো, তখনও মনে আছে আমাকেই প্রথম গ্রেপ্তার করলো, মিথ্যা মামলা, খালেদা জিয়ার আমলে তো আমার মধ্যে 12টা মামলা দিয়েছিল, আর তারপরে আবার সেই এমার্জেন্সি সরকার এসে আরও কয়েকটি মামলা। আমি তো চাইনি, আমি যে প্রত্যেকটা মামলা তদন্ত করতে হবে আর দুর্নীতি হয়েছে কি আমাকে প্রমাণ দেখাতে হবে, সেইভাবেই কিন্তু আমরা কাজ করেছি। তারপর শুরু করলো অগ্নিসন্ত্রাস, নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড।
আমাদের নেতা কবি কারো চোখ তুলে নিয়েছে, কারো হাত তুলে নিয়েছে, শিক্ষকদের হত্যা করেছে, বোমা মেরে জজ সাহেব এজলাসে সেখানে বোমা মেরেছে, আইনজীবী হত্যা করেছে, কী না করেছে সেই 2001-এর থেকে 2006 পর্যন্ত। 2006-এ 1,23,00,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার তালিকা দিয়ে একটা নির্বাচন করার চেষ্টা করলো, এমার্জেন্সি ডিক্লেয়ার হলো, সেই নির্বাচনও বাতিল হয়ে গেল। ভোট চুরি, আমি আগে বলছি ভোট চুরিদের জনগণ কখনো মেনে নেয় না, তখন হয়ে গেল এমার্জেন্সি, সেই নির্বাচনও তার বাতিল হয়ে গেল। এরপর 2008-এর নির্বাচন, সেই 8-এর নির্বাচনের রেজাল্টটা কি? আজকে তারা নির্বাচন নিয়ে কথা বলে, ভোটের অধিকার নিয়ে কথা বলে, যারা ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে তাদের মুখে জনগণের ভোটের অধিকারের কথা শুনতে হয়, এটাই হচ্ছে দুর্ভাগ্য বাংলাদেশের। 2008-এ নির্বাচন, বিএনপি জামাত জোট 20-দলীয় ঐক্য জোট, আর আমাদের ছিল বাকি মহাজোট। 300 সিটে বিএনপির 20-দলীয় জোট পেয়েছিল মাত্র 29টা সিট, আর বাই ইলেকশনে একটাই 30টা সিট। এটা মনে রাখতে হবে তাদের অবস্থানটা কোথায়। ওই নির্বাচনে কেউ প্রশ্ন তুলতে পারেনি, তো সেই নির্বাচনে তারা ওই সর্বসাকুল্যে 30টা সিট পেয়েছে 300 সিটের মধ্যে, আর বাকি আমরা পেলাম। সেই থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক ইলেকশনে, 14 ইলেকশন 18 ইলেকশন জনগণ আমাদের ভোট দিয়েছে, জনগণের ভোটেই নির্বাচিত হয়ে আমরা সরকারে এসেছি। এই নির্বাচন 14-এর নির্বাচন ঠেকানোর জন্য, এরা সন্ত্রাসী কাজে লিপ্ত ছিল, তাদের অগ্নি সন্ত্রাস একবার চিন্তা করতে পারেন যে বাসে সাধারণ মানুষ যাচ্ছে সেখানে আগুন দিয়ে পুড়িয়েছে, 3,825টা বাস পুড়িয়েছে, 3,000 মতো মানুষ অগ্নিদগ্ধ, তার মধ্যে 500 মানুষ ওখানেই মারা গেছে, আর এখনও যারা বেঁচে আছে আপনারা যদি তাদের চেহারা দেখেন, 29টা রেল লাইন এবং লঞ্চ, 500 স্কুল, 70টা সরকারি অফিস, 6টা ভূমি অফিস তারা পুড়িয়েছে, না হলেও প্রায় 20-30 হাজার গাছ কেটেছে, রাস্তা কেটেছে, ওটাই নাকি তাদের আন্দোলন, অগ্নি সন্ত্রাস করে মানুষ হত্যা করা আর দেশের সম্পদ ধ্বংস করা, এটাই হচ্ছে তাদের আন্দোলন। ওই ওটাই আন্দোলন তাদের, জনগণ তাদের সাথে নেই, কারণ তারা তো জনগণকে আক্রমণ করছে, সাধারণ মানুষকে মারছে, তো তাদের উপর সাধারণ মানুষ আস্থা রাখবে কেন, বিশ্বাস রাখবে কেন? হ্যাঁ, ক্ষমতায় থাকতে প্রচুর অর্থ সম্পদ বানিয়েছে, জনগণ কিছু না পেলেও তাদের তো আঙুল ফুলে কলা গাছ, মানি লন্ডারিং করে অনেক টাকা বিদেশে পাচার করেছে, এখন আমরা দেখি সেই সব টাকা কিছু খরচ করে, আর তাদের লোকগুলি ওই হাওয়া ভবনে পাওয়া না দিলে কেউ একটা ব্যবসাও বাংলাদেশে সাথ দিতে করতে পারেনি। অন্তত আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে তো আর ওই দুর্দশা মানুষের নেই, যারা ব্যবসা করে তারা শান্তিতেই ব্যবসা করে, দলমত নির্বিশেষে করতে পারে, আমরা সেই পরিবেশটা সৃষ্টি করেছি, বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, আজকে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু তাদের সেই জ্বালা উপরাও সন্ত্রাসী কর্মকাণ্ডে যে সমস্ত মানুষগুলি পুড়ে এমন অবস্থা, মানে অনেকের সাথে দেখ কারো দুটো হাত নেই, কারণ মুখটা পুরে এমন বলে যা আপা আমরা আমরা চিকিৎসার ব্যবস্থা করেছি তাদের, খালি বলে আপা আমি যে যাই কোথাও, আমি যে একটা মানুষ, আমি যে নাকি একটা আজীব চিজ, সেরকমভাবে মানুষ আমার দিকে তাকায়, কী দুরবস্থার মধ্য দিয়ে তাদের দিন কাটে আপনারা একবার চিন্তা করে দেখেন। অবরোধ ঘোষণা দিল খালেদা জিয়া, নিজেই অবরুদ্ধ হয়ে থাকলো অফিসের মধ্যে নিজেদের তালা দিয়ে, আর কি অবরোধের নামে এই অগ্নি সন্ত্রাস। আমরা একটা কথা বলেছি, আন্দোলন করো মানুষ আসুক কোনো আপত্তি নাই, 29টা পুলিশ হত্যা করেছিল একবার প্রকাশ্যে কীভাবে মেরেছে সকলের চোখের সামনে, তো আমার কথা হচ্ছে আর যদি আমার দেশের মানুষের উপর ওই ধরনের অত্যাচার যদি করে তো ওদের কোনো ছাড় নাই, পরিষ্কার করে কোনো ছাড় নেই, এখানে কোনো ক্ষমা করা হবে না। বাংলাদেশে যারা
জাতির পিতাকে হত্যার পর বসো এই জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃতি করা হয়েছে এই আছে জাতির পিতাকে হত্যার পর ইতিহাস বিকৃত করা হয়েছে সাতই মার্চের ভাষণ নিষিদ্ধ জয় বাংলা স্লোগান যে স্লোগান দিয়ে লাখো শহীদ বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে দেশের স্বাধীনতা এনেছে সেই স্লোগান বাতিল ইতিহাসকে বিকৃত করা আর ছেলে মেয়েদের হাতে অস্ত্র ড্রাগ তুলে দিয়ে তাদেরকে চরিত্রহীন করে এটাই তো ছিল তাদের কাজ আমরা সরকারে যখন আটের নির্বাচনে জয়ী হলাম আমরা যখন সরকার গঠন করলাম এই সরকার গঠন করার পর থেকে আমাদের একটাই লক্ষ্য যে বাংলাদেশের হারানো গৌরব আবার ফিরিয়ে আনতে হবে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করেছে আমরা বিজয়ী জাতি বিজয়ী জাতি ওই সমস্ত সন্ত্রাসী জঙ্গিবাদের কাছে মাথা নত আমরা করব না জঙ্গিবাদ সম্পর্কে জিরো টলারেন্স আমি ঘোষণা করেছি একটিমাত্র ঘটনা ঘটতে পেরেছিল 12 ঘন্টার মধ্যে আমরা সেটা ব্যবস্থা নিয়েছি এরপর থেকে আল্লাহর রহমতে কোনো ঘটনা আর ঘটতে দেইনি ওরা চেষ্টা করেছে কিন্তু সেটা করতে পারবে না আমি জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করেছি 2009 যখন সরকার গঠন করি বাংলাদেশের অবস্থা কী ছিল আমি আপনাদেরকে একটু হিসাব দেই যে 2006 সাল জামাত বিএনপি ক্ষমতায় সে সময় আমাদের প্রবৃদ্ধি আমি কিন্তু যখন রেখে যাসি 2001-এ তখন কিন্তু প্রবৃদ্ধি আমাদের বেশি তো মাথা পিছু আয় বেশি সব দিক থেকে ভালো পজিশন তারপরে তারা এসে দেশটাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিল সেখানে মাত্র 5% ছিল আমরা সেটা 8.1% পর্যন্ত ওই 19-20 অর্থনীতি বছরে তুলতে পেরেছিলাম কিন্তু কোভিড-19 হওয়ার পর সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেখানে আমরা কিছুটা পিছিয়ে যাই তারপরেও কিন্তু আমরা এখন এই 2023 সাল আমরা 7.25% আমাদের প্রবৃদ্ধি আমরা অর্জন করতে পেরেছি মাথাপিছু আয় এক মিনিট মাথাপিছু আয় মানুষের বিএনপির আমলে ছিল সেই 2006-এ মাত্র 543 মার্কিন ডলার সেটা এখন 2993 মার্কিন ডলারে উন্নীত হয়েছে তা 5 গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের বাজেট সর্বশেষ বিএনপি যে বাজেট দিয়েছিল মাত্র 62,000 কোটি টাকার বাজেট আর আমরা এইবার যে বাজেট দিয়েছি 7,62,785 কোটি টাকার বাজেট এই বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ইনফ্লেশন এই একটু আস্তে শুনতে হবে আর সেটা বলতে হবে মানুষকে মানুষকে বলতে হবে তুলনাটা মানুষের সামনে তুলে ধরতে হবে ওরা তো মিথ্যা কথা সারবে স্যার বলে যায় ওদের তো চোখে পর্দা নাই লাজ লজ্জা নাই যত বড় চোর তত বড় গলা এটা মাথা রাখতে হবে আমরা সেখানে আজকে বাজেট দিয়েছি আমরা 7,61,785 কোটি টাকার বাজেট দেওয়ার মতো সক্ষমতা আমাদের আছে আমরা দিতে পেরেছি এই সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা করোনা ইউক্রেন যুদ্ধ স্যাংশন সেই অবস্থায়ও এই বাজেট আমরা দিয়েছি আমাদের জিডিপির আকার বিএনপির আমলে ছিল মাত্র 4,15,072 কোটি টাকা আর এখন 50.31 লক্ষ কোটি টাকার উপরে অর্থাৎ 12 গুণ আমাদের জিডিপি বেড়েছে আমরা বৃদ্ধি করতে পেরেছি আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি বিএনপির আমলে মাত্র ছিল 21,500 কোটি টাকা আর এখন আমরা সেখানে 2,74,674 কোটি টাকার উন্নয়ন বাজেট আমরা আমাদের যেমন রপ্তানি আয় সেটাও আমাদের বেড়েছে
যেটা ছিল মাত্র 10.05 বিলিয়ন ডলার, এখন 52.97 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে। রেমিটেন্স বিএনপির আমলে পেত মাত্র 4.8 বিলিয়ন, এখন 24.03 বিলিয়ন ডলারে প্রায় 6 গুণ উন্নীত হয়েছে। তবে এখানে রেমিটেন্স আপনারা যদি ব্যাংকের মাধ্যমে পাঠান, তো এই রেমিটেন্সটা সঠিকভাবে পৌঁছাবে দেশের কাজে, আপনার পরিবারের কাজে ভালোভাবে ব্যয় হবে, আর আপনাদের সঞ্চয়ও বাড়বে। কাজে এই কথাটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। সেই সাথে আমাদের কতগুলি, যেমন স্যানিটারি ল্যাট্রিন, বিএনপি আমলে মাত্র 43% মানুষ ব্যবহার করত, আর আওয়ামী লীগ আমলে আমরা এটা এখন 97.32% বৃদ্ধি করেছি। কাজে এখন আর কোনো, প্রত্যেকটা গ্রামে গ্রামে এ পর্যন্ত আমরা এই স্যানিটারি ল্যাট্রিন, হয়তো ফাইভ স্টার হোটেলের মতো দিতে পারিনি, কিন্তু স্বাস্থ্যসম্মত তো দিয়ে দিয়েছি, সেটা আপনারা নিজেরাই তো তা জানেন। শিশু মৃত্যু হার বিএনপি আমলে যেখানে 84 জন হতো প্রতি হাজারে, এখন 21 জনের নেমে এসেছে। তারপর যাতে সুস্বাস্থ্য হয় আমরা মাতৃত্বকালীন ভাতা দেই, মায়ের দুধ মাতৃদুগ্ধ দেয় সেই মাকে আমরা আলাদা ভাতা দিই, যেন মায়ের পুষ্টি ঠিক থাকে, বাচ্চাও পুষ্টি পায়, তার জন্য আমরা আলাদাভাবে সেই ভাতার ব্যবস্থা এবং কর্মজীবী মেয়েদের জন্য করি। মাতৃ মৃত্যুর হার যেখানে প্রতি লক্ষে ছিল 370 জন, সেটা কমে 161 জনে নেমে এসেছে। মাতৃত্বকালীনভাবে সময় কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসেবা কেন্দ্র থেকে আমরা তাদের চিকিৎসা দিই, সাহায্য করি, সব রকম যাতে পুষ্টি খাবার পায় সেটা দিতে পারি, সেফ ডেলিভারি যাতে হয় সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আপনারা আসেন বিদ্যুৎ নিয়ে, 96 সালে 1600 মেগাওয়াট থেকে 4300 মেগাওয়াটে বাড়িয়েছিলাম, খালেদা জিয়া ক্ষমতা আসার পর যথারীতি সেটা কমালো। আমি 2009 এসে পেলাম কত, 3200, আর আমাদের করা কয়েকটা বিদ্যুৎ কেন্দ্র থেকে আবার বিদ্যুৎ শুরু হলো, যার জন্য 3782 মেগাওয়াট। আজকে সেখানে আমাদের 25,227 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছি। বিদ্যুতের সুবিধাভোগী 50% লোকও কিন্তু পেত না, মাত্র 28% লোক, জনসংখ্যার 28% লোক মাত্র বিদ্যুৎ সুবিধা পেত, আর এখন কি পায় আপনারা বলেন তো, 100% বিদ্যুৎ প্রত্যেক ঘর আলোকিত করে দিয়েছি, কথা দিয়েছিলাম সব ঘর আলোকিত হবে, সব ঘর আলোকিত করেছি। তবে হ্যাঁ, এই ইউক্রেন যুদ্ধের পরে তেলের দাম বেড়ে গেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে, সারের দাম বেড়ে গেছে, গম, ভোজ্য তেল, ডিজেল এত পরিমাণ শুধু বাড়া না, পরিবহন খরচ বেড়ে গেছে। সেই জন্য সবাইকে বলেছি কৃচ্ছতা সাধন করতে, সেই সাথে এটাও বলেছি যে আমাদের সার উৎপাদন যেন ঠিক থাকে, তার জন্য প্রয়োজনে লোডশেডিং দিতে হয়, সেটাও দেবে, আর তাছাড়া বোধ হয় মাঝে মাঝে দেওয়া ভালো, কারণ মানুষ শতভাগ মেয়ে না ভুলে যায় যে কি ছিল। তো আমি মাঝে মাঝে বলি যে আমাদের দেশের মানুষকে একটু মনে করা দেওয়া উচিত, মাঝে মাঝে একটু লোডশেডিং দিয়ে দেখানো যে এই ছিলেন এই পেয়েছেন, ওটা না বললে আবার মানুষ মনে রাখে না, স্মরণ রাখে না। আমাদের দেশে সাক্ষরতার হার আমরা 65.5% বাড়ালাম, 2009 এসে দেখি সেটা আবার কমে সেই পুনর্মূষিক ভব, মানে আবার সেই 45%। অবশ্য এটা খালেদা দিয়ে করবেই, কারণ আপনারা জানেন যে সে আবার ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিল, পাশ করেছিল অঙ্ক আর উর্দুতে, উর্দু তো তার প্রিয় সাবজেক্ট, কারণ তার তার দিল মে হয় পেয়ারে পাকিস্তান, তাই উর্দুতে পাশ করেছে, আর অঙ্কতে আবার টাকা গুলার বিষয় আছে, কাজে ওটাও ভালো করে জানে। যাই হোক, এখন আমি অন্তত একটু বলতে পারি, আমরা বিনা পয়সায় বই দিচ্ছি, 2.5 কোটি শিক্ষার্থী বৃত্তি পাচ্ছে উচ্চশিক্ষার জন্য, গবেষণার জন্য, পিএইচডি করার জন্য আমরা বৃত্তি দিচ্ছি। আমরা আমাদের জনগোষ্ঠী যাতে দক্ষ জনগোষ্ঠী হয়,
তার জন্য সকল পদক্ষেপ নিয়েছি। ব্যাপক হারে আমাদের স্কুল প্রাইমারি স্কুলগুলো এখন নতুন দালান আপনারা নিশ্চয়ই ছবি নিজের এলাকায় দেখতে পাবেন তৈরি করে দিচ্ছি। কারিগরি শিক্ষা ভোকেশনাল ট্রেনিং প্রত্যেকটা উপজেলায় কারিগরি শিক্ষার ব্যবস্থা করে দিচ্ছি। প্রতিটি উপজেলায় একটা করে কলেজ একটা করে স্কুল আমরা সরকারিকরণ করে দিয়েছি। শিক্ষার দিকে সমস্ত সুযোগ আমরা দিচ্ছি। আজকে আমাদের সাক্ষরতার হার বৃদ্ধি পেয়ে 75.6% উন্নীত হয়েছে। আর কেউ আর এখন নিরক্ষর নাই, আর মোবাইল ফোনে বাংলায়ও টাইপ করতে পারে, সবার হাতে মোবাইল ফোন, আর তার বদলতে সবাই কিন্তু অক্ষর জ্ঞান সম্পন্ন হয়ে গেছে, এই সমস্যাটা আর নেই, সেখান থেকে আমরা দূর করেছি। আমাদের প্রাথমিক শিক্ষায় যেখানে খালেদা জিয়া আমলে মাত্র 54% যেত, এখন 98% কিন্তু আমাদের শিক্ষার্থী এখন প্রাইমারিতে সবাই যায়। প্রাইমারিতে প্রত্যেক মায়ের কাছে আমরা যে বৃত্তির টাকা দিই, মার নামে মোবাইল ফোনের মাধ্যমে টাকা চলে যায়, সরাসরি টাকা চলে যায়, সেই ব্যবস্থাটা আমরা দিয়েছি। আমাদের মেয়েদের কাজে কর্মে সব জায়গায় অংশগ্রহণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তাছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা আমরা বাড়িয়েছি, প্রায় যেখানে মাত্র 65,772 ছিল, এখন 118,891টি আমাদের প্রাথমিক বিদ্যালয়, এবং তার পরিবেশও সুন্দর করেছি। ছেলে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুম থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা করে দিচ্ছি। রাস্তাঘাটের উন্নতি তো হয়েছে, এত বলতে গেলে তো অনেক সময়। ডিজিটাল বাংলাদেশ গর্ব কথা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমি আগেই বলেছি যে এখন আমাদের ইন্টারনেট ব্যবহার করে আমাদের জনগোষ্ঠী প্রায় 73 ভাগের উপরে, 13 কোটি মানুষই এখন ইন্টারনেট ব্যবহার করছে। যেখানে বিএনপির আমল ছিল 0.23%, এখন 73.55% জনগোষ্ঠী ইন্টারনেট ব্যবহার করছে। আর মোবাইল সিম তো আমি বললাম যে এখন আমি 18 বলছিলাম, আসলে হিসেবে হচ্ছে প্রায় 19 কোটি মোবাইল সিম ব্যবহার। কেউ আর একটা ফোন ব্যবহার করে না, 2-3টে করেও ব্যবহার করে, তার বেশিও করে। ডিজিটাল বাংলাদেশ আজকে সমগ্র বাংলাদেশে আমাদের প্রায় 8,000-এর উপরে ডিজিটাল সেন্টার, আমরা ডিজিটাল ল্যাব করে দিচ্ছি সমস্ত স্কুল এলাকায়, প্রাইমারি থেকে শুরু করে দিয়েছি। আমরা ডিজিটাল ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার করে দিচ্ছি, হাইটেক পার্ক তৈরি করে দিচ্ছি, ফ্রিল্যান্সিংয়ের জন্য লার্নিং অ্যান্ড আর্নিং ব্যবস্থা করেছি, যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারে, তারা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারে, অর্থটা যাতে সহজে পায়। ব্যাংকের মাধ্যমে সেই ব্যবস্থাটাও করে দিয়েছি। এভাবে প্রত্যেকটা জায়গায়, আর স্বাস্থ্যসেবা তো আমরা মানুষের দৌড়ে পৌঁছে দিচ্ছি, আপনারা জানেন, বিনা পয়সায় করোনা ভ্যাকসিন দিয়েছি, অনেক ধনী দেশ তো দিতে পারেনি, আমরা দিয়েছি। কারণ আমার কথা ছিল আমার মানুষ বাঁচাতে হবে, আর পানির মতো টাকা খরচ করেছি যাতে করে আমার দেশের মানুষ সুরক্ষিত থাকে। তবে আমি ধন্যবাদ জানাই আমাদের দলের সহযোগী সংগঠন, আর তাছাড়া আমাদের সকলে একযোগে কাজ করেছে, যার জন্য এটা আমরা মোকাবেলা করতে পেরেছি। আসলে আমাদের যোগাযোগ একই দিনে 100টা সেতু আর 100টা রাস্তা উদ্বোধন কে শুনেছেন কখনো? আমরা কিন্তু করেছি পদ্মা সেতু, এটা নিয়ে কত রকমের অপমান কত কথা চ্যালেঞ্জ দিয়েছিলাম, প্রমাণ করতে হবে দুর্নীতি হয়েছে, প্রমাণ করতে পারিনি, বলেছিলাম কারো কাছে না, যেদিন নিজের টাকায় করতে পারবো সেদিন করব। আজকে পদ্মা সেতু নিজের টাকা আমি যাবার পরে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটুকু অর্ধেকটা শেষ হয়েছে, বাকিটা শেষ হবে, মেট্রো রেল
মতিঝিল পর্যন্ত চলে যাবে সেটা উদ্বোধন করব। কর্ণফুলি টানেল সেটাও শেষ হয়ে যাচ্ছে, ওখানে যে উদ্বোধন করব। পদ্মা সেতু রেল যোগাযোগ সেটাও শেষ করে দিচ্ছি, সেটাও উদ্বোধন করব। যোগাযোগ ব্যবস্থা সারা বাংলাদেশে একটা নেটওয়ার্ক আমরা গড়ে তুলেছি, এখন রাজধানীর সাথে যে কোনো এলাকা থেকে অনেক দূর থেকেও 5-6 ঘন্টার মধ্যে চলে আসতে পারি আর এখানে কমেন্ট করে। আর এয়ারপোর্ট সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্ট আওয়ামী লীগ সরকারের করা, 96 সালে যখন 96 সালে সরকারে আসি তখনই কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর করে দিয়েছি, সেটা এখন আরও উন্নত করার প্রজেক্ট আছে। সিলেটের রেল স্টেশন সেটাও কিন্তু আওয়ামী লীগ সরকারের করা, এবং সিলেটে রেল যোগাযোগের উন্নতি সেটাও আমরা করে দিয়েছি। ঢাকা সিলেট সেখানে 4 লেন পাশে আরও 2টো যাতে স্লো লোকাল লোক যেতে পারে সেই রাস্তার ব্যবস্থা, একেবারে আধুনিক রাস্তার ব্যবস্থা করে দিয়েছি, পুরনো প্ল্যান বাদ দিয়ে একদম নতুন প্ল্যান করে দিচ্ছি, সেভাবে একদম সরাসরি চলে যেতে পারবে সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। ঠিক এইভাবে সারা বাংলাদেশেই যোগাযোগ ব্যবস্থার একটা আলাদা উন্নতি আমরা করতে পেরেছি, যা আঞ্চলিক, তারপর জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম পর্যায় পর্যন্ত কিছু কিছু গ্রামে এখনও কাঁচা রাস্তা আছে, সেগুলিও আস্তে আস্তে আমরা মানে অন্তত চলার মতো করে দিচ্ছি। আগে যেমন জুতা স্যান্ডেল হাতে নিয়ে পার হতে তো সেটা লাগে না, আর তাছাড়া রিক্সা ভ্যান গাড়ি তো আছেই, সবাই যেতে পারে, সেইভাবে প্রত্যেকটা যোগাযোগ ব্যবস্থার উন্নতি করেছি। প্রায় 3 গুণ বৃদ্ধি পেয়েছে আমাদের সড়ক যোগাযোগ, গ্রাম্য সড়ক যোগাযোগ সব কিছু, যে কাজগুলি কোনোদিন কোনো সরকার করেনি, যেটা আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই আমরা করেছি। সেটা কি, যেমন ভূমি ব্যবস্থাপনা, পুরো ডিজিটালাইজড ভূমি ব্যবস্থাপনা আমরা করে দিচ্ছি, আপনার প্রবাসে থেকেও আপনাদের জমি জমা নিয়ে সব অসুবিধা হয়, এখন আর সেটা হবে না, সব কিছুর মালিকানা একেবারে ডিজিটালাইজ থাকবে, আপনি এখানে বসেই আপনার খাজনা ট্যাক্স যা কিছু অনলাইনে দিতে পারবেন সেই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। আমরা আমাদের সারা বাংলাদেশকে কোনো মানুষ জাতির পিতার জন্মশতবার্ষিকী যখন উদযাপন করি তখন আমাদের ছিল যে একটি মানুষও ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, মুজিবের বাংলায় কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা ইতিমধ্যেই প্রায় 250 মতো উপজেলা এবং কয়েকটি জেলা আমরা ভূমিহীন গৃহহীন মুক্ত করেছি, ইনশাল্লাহ অল্প কিছু বাকি আছে, হলে পরে সমগ্র বাংলাদেশে কেউ একটি পরিবারও ভূমিহীন গৃহহীন থাকবে না। আমরা বিনা পয়সায় 2 কাঠা জমি এবং সেমি পাকা ঘর এবং জীবন জীবিকার জন্য বিনা সুদে ঋণ দিয়ে তাদের ব্যবস্থা করেছি, আর যারা কাজ করে খায় তারা তো কাজ করে খাচ্ছে, সেটা আমরা করে দিচ্ছি। যেমন ভূমিহীন গৃহহীন মুক্ত জেলা এখন আমাদের লেটেস্ট বেরিয়েছে কয়টা জেলা, 45টা উপজেলা তো 200-র উপরে, 300-র মতো যা আমাদের। আমরা এই যে এখন মূল্যস্ফীতি বেড়েছে সেই জন্য আমরা বিশেষ ফ্যামিলি কার্ড দিচ্ছি, যারা একেবারে ক্রয় ক্ষমতা কম, মাত্র 15 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে, ডাল তেল তাদের প্রয়োজনীয় জিনিস নিতে পারবে, আর যারা একটু ভালো অবস্থা আছে তারা 30 টাকা কেজিতে চাল কিনতে পারবে। আমরা তাদের জন্য এই ফ্যামিলি কার্ড ভিত্তিতে সহায়তাপ্রাপ্ত উপকারভোগী প্রায় 5 কোটি মানুষকে এই সহায়তা আমরা দিচ্ছি, অর্থাৎ 1 কোটি মানুষ এই কার্ড পাচ্ছে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। মা ও শিশু সহায়তা কর্মসূচি আমরা বাস্তবায়ন করছি, কারণ মায়ের স্বাস্থ্য শিশুর স্বাস্থ্য যাতে নিশ্চিত থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এখানে আমরা আমাদের জেলে কামার কুমার কোনো শ্রেণী কিন্তু বাদ যাচ্ছে না,
জেলেদেরকে আমাদের আলাদা নিবন্ধন দেওয়া হচ্ছে, তাদের আইডি কার্ড করে দেওয়া হয়েছে, পরিচয়পত্র দেওয়া হচ্ছে। প্রায় 31,57,000 জেলে এই কার্ড পায়। যখন মাছ ধরা নিষেধ, 40 কেজি করে তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়ে থাকি। আর তাছাড়া খাঁচায় মাছ চাষ করতে পারে সেইভাবে কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিচ্ছি। আমাদের কৃষক, তাদের আমরা বিশেষ প্রণোদনা দিই, ভর্তুকি দিই, 10 টাকায় তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারে সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। তাছাড়া কৃষক, 2,62,00,000 কৃষক, তারা কিন্তু আলাদা উপকরণ কার্ড পায়। এই উপকরণ কার্ড দেখালে ভর্তুকিতে অল্প টাকায় কৃষি উপকরণ তারা কিনতে পারে এবং কৃষি যান্ত্রিকীকরণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমি আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এমনকি আমাদের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ, মহিলা শ্রমিক লীগ, সবাইকে ধন্যবাদ জানাই। করোনার সময়, এই শুনে নাও, শুনে নাও, করোনার সময় মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারছে না। সে হাওড় এলাকা থেকে শুরু করে সারা দেশে ধান কাটা অসুবিধা। যখন আমি বললাম যে আপনাদের সবাইকে তোমাদের নামতে হবে, আমাদের ছাত্রলীগ প্রথম চলে গেল, সাথে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, এমনকি আমাদের মহিলারাও পিছিয়ে ছিল না, সবাই নেমে ধান কেটে কৃষকের ঘরে ধান পৌঁছে দিল। এবং এখনও বিভিন্ন জায়গায় এই কাজগুলি তারা করে যাচ্ছে, মানুষের পাশে তারা আছে। আমরা আমাদের কৃষকদের সেই ব্যবস্থা করে দিয়েছি। বর্গা চাষি, প্রায় 28,00,000 বর্গা চাষি বিনা জামানতে তারা কৃষি ঋণ দিতে পারে, তারা ওই মহাজনের হাত থেকে যেন রেহাই পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমরা ইতিমধ্যেই 8,40,000 মতো যারা ভূমিহীন, গৃহহীন, সেই 97 সাল থেকে শুরু করেছিলাম এই পর্যন্ত 8,40,000 পরিবার এখন বিনা পয়সায় ঘর পেয়েছে, বাড়ি পেয়েছে। একটা চিন্তা করেন, যে মানুষটা ফুটপাথের উপরে পড়ে থাকতো, সে যখন একটা ঘর পেয়েছে, তার যে সেই আনন্দ আর সেই আনন্দ অশ্রু, এটাই তো মুখে হাসি, চোখে পানি, এটা যে কত বড় পাওয়া, এটা মানে না দেখলে বিশ্বাস হয় না। ঠিক সেইভাবেই বলে দিয়েছি সবাইকে, আমরা এভাবেই পুনর্বাসন করবো, কোনো মানুষ যেন কোনো মতেই কষ্ট না পায়। আজকে বেকারত্বের হার আমাদের সেন্সাস রিপোর্টে বেড়েছে, যেটা মাত্র 3%। আসলে কেউ বেকার থাকার কথা না, যে কোনো কাজ করলেই কিন্তু সে কাজের মূল্য পেতে পারে। তাছাড়া আমরা যে বয়স্ক, বিধবা, তারপর পঙ্গু, সকলকে কিন্তু আমরা সামাজিক নিরাপত্তায় ভাতা দিচ্ছি। এই ভাতা দেওয়ার ফলে সেটাও 1 কোটির উপর মানুষ পাচ্ছে, তাতে কেউ আর নিজেদেরকে অপাঙ্ক্ত ভাববে না, প্রত্যেকেই অন্তত পরিবারের কাছে তাদের একটা স্থান যাতে হয় সেই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। অনেক সময় বয়স বৃদ্ধ হলে তো মনে করে যে কে আর তাকে দেখবে, বোঝা মনে করে পরিবার, যেহেতু এখন তার একটা অ্যাকাউন্ট আছে, সে টাকা পায়, আর এগুলি সব টাকা ডিজিটালি তার কাছে সরাসরি চলে যায়, কাজে তার পরিবারের কাছে, সমাজের কাছে তাদের একটা জায়গা আছে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। আমি সরকারি এসে সব ক্ষেত্রটা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, রেডিও, টেলিভিশন, ব্যাংক, বিমা, হেলিকপ্টার থেকে শুরু সমস্ত ধরনের ব্যবসা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিয়েছি। উদ্দেশ্য কি? কর্মসংস্থানের ব্যবস্থা করা। আজকে কিন্তু কর্মসংস্থানের কোনো অভাব নেই, অন্তত মানুষ কাজ করলেই খেতে পারে। তবে যেহেতু বিশ্বব্যাপী খাদ্য মন্দা, ইনফ্লেশন বেড়েছে, আমি সকলকে আহ্বান করেছি কারো 1 ইঞ্চি জমি যেন অনাবাদি না থাকে। আর আপনাদেরও বললাম, আপনারা বিদেশে আছেন ঠিক আছে, গ্রামে জমি জমা আছে, এই জমি জমার জন্য চাষ হয়। আর এখন তো সব কিছু মেকানাইজড হয়েছে, আপনি করতে পারেন, আমরা সম্পূর্ণ আমাদের কৃষিটাকে আমরা মেকানাইজ করে দিচ্ছি, কাজে সেইভাবে কারোর জন্য 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। আমি করেছি, আমার কিছু অনেক জমি ছিল এবং আশেপাশে গ্রামে সব জমি পরিষ্কার করে সেখানে ফসল হচ্ছে, তরকারি হচ্ছে, সব হচ্ছে, মানুষ তো খেতে পাচ্ছে। কাজে এটাই সবার কাছে আমার আহ্বান, যে প্রত্যেকে যার যার বাড়িতে এভাবেই আপনারা নির্দেশ দেবেন, যে যা কিছু পারুক উৎপাদন করতে হবে, আমাদের জন্য কোনোদিন আর কারো কাছে হাত পাততে না হয়।
ভিক্ষার ঝুলি নিয়ে নামতে না হয়, বড় উদ্ভূত খাদ্য আমরা মানুষকে দিতে পারবো, সেইভাবেই আমরা দেশটাকে গড়ে তুলব। আমরা পরনির্ভরশীল থাকবো না, আত্মনির্ভরশীল হব। কাজে আজকে বেকারত্বের হার 3% নেমে এসেছে, তার মানে কি প্রকৃতপক্ষে আসলে বেকার থাকেই না, সেটাই ব্যবস্থা আমরা করে দিয়েছি। বৈদেশিক কর্মসংস্থান, যেখানে খালেদাজের আমলে ছিল মাত্র 3 লক্ষ, এখন এখানে 11,35,857 জন যেতে পাচ্ছে। আমরা তাদের আইডি কার্ড রাখছি। এখানে একটা অনুরোধ, কেউ যেন অবৈধভাবে কোথাও না যায়। ওই অবৈধভাবে যে ভূমধ্য সাগরে ডুবে মরা আর তারপর যে বিপদে পড়লে শেষে আমাদেরই তো উদ্ধার করে আনতে হয়, সেটা দরকার কি? রেজিস্ট্রেশন করতে পারে, প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিয়েছি, যা টাকা নেয় বিনা জামানতে ঋণ নিয়ে এসে যেতে পারে, আবার ব্যাংকের মাধ্যমে শোধ দিতে পারে, সে ব্যবস্থা তো আমি করে দিয়েছি। কাজে সেখানে কেন এই দালাল ধরে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন বিদেশে যাবে, আর যে বিপদে পড়বে কেন? এই ব্যাপারে কিন্তু সকলের একটু সচেতনতা সৃষ্টি করার জন্য আপনাদের আমি অনুরোধ জানাচ্ছি। আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকের বাংলাদেশ বলেছিলাম 2018 নির্বাচন ইশতেহারে দিন বদলের সনদ, 2021 সাল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সালে উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের যাত্রা শুরু হবে। তো এই যাত্রা যখন শুরু হবে তখন যেমন অনেক সুযোগ আমরা পাবো, আবার অনেক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হবে। তো বাংলাদেশের মানুষ জাতির পিতার আহ্বানে যার যা কিছু ছিল তাই নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। তো যে সমস্ত চ্যালেঞ্জ আমরা ভয় পাই না, যে কোনো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, আজকে আরেকটা খেলা শুরু হয়েছে, স্যাংশন, কথায় কথায় স্যাংশন। কারণ কে কাকে স্যাংশন দেয়, কে কাকে স্যাংশন দেয় সেটা আমার প্রশ্ন। আমি স্পষ্ট কথা একটা কথাই বলছি, যাদের দিয়ে সন্ত্রাস দমন করলাম, যাদের দিয়ে জঙ্গিবাদ দমন করলাম, তাদের উপরে স্যাংশন, এটা কোন ধরনের কথা? তার কি জঙ্গি আর সন্ত্রাসী থাকবে বাংলাদেশে? আমি সবাইকে বলে দিয়েছি জোরটা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই, আপনাদেরও বলবো ওই স্যাংশন ট্যাংশন নিয়ে মাথা ঘামাবেন না। দেশ আমাদের, আমাদের দেশটাকেই আমরা গড়ে তুলব, কারো মুখাপুখি হয়ে চলতে হবে না। আর বেশি আমাদের স্যাংশন দিলে আমরাও স্যাংশন দিতে পারি, আমরাও দিয়ে দেব। আমি আরেকটি কথা আপনাদের বলতে চাই, কারণ আমরা দেখি রোজ আন্দোলন করবে আর সরকার উৎখাত করবে, আলটিমেটাম পেলাম 10 ডিসেম্বর, ঢাক ঢোল পিটানো, কেউ ঘাবড়ায় গেল, কেউ ভয় পেল, আমার ভয়ের কিছু নাই। 10 ডিসেম্বর আসলো, গ্যাস বেলুনের গ্যাস যে ওটা চুপসে গেল, এখনো প্রতিদিন ছুনি ধমক। ডিজিটাল বাংলাদেশ করেছি সারা বাংলাদেশে, আমাদেরই করা ডিজিটাল বাংলাদেশ দিয়ে আমাদেরকেই উৎখাতের চক্রান্ত, খুব ভালো কথা। আমার প্রশ্নটা হচ্ছে, মানি লন্ডারিং কেস, ঘুষ দুর্নীতি কেস, এটা তো তত্ত্বাবধায়ক সরকারের করা মামলা, হাতে নাতে ধরা। যখন 2007 সালে ক্যাটেগর সরকার এসছে, আমাকে যখন যেতে বাধা দিয়েছে, আমি জোর করে দেশে গেছি। আর খালেদা জিয়া তার ছেলে একেবারে শের কাগজে মুচলেকা দিয়ে, কোনদিন আর রাজনীতি করবে না, সারেন্ডার করে নাকে খত দিয়ে মুচলেকা দিয়ে আপনাদের এই দেশে এসে বসে আছে। এখন এখান থেকে ওই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে আন্দোলন করে, আন্দোলন করে, আমরা কিন্তু বাধা দেই না। কেন দেই না তাও একটু বলে রাখি, ক্ষমতা থাকতে তো প্রচুর টাকা বানিয়েছে, অনেক টাকা
মানি লন্ডারিং করেছে, এটা আমার কথা না, FBI সাক্ষী দিয়ে গেছে, সেই সাক্ষীতে কিন্তু সাজাপ্রাপ্ত। 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমাদের হত্যার চেষ্টা করেছে, আইবি রহমান সহ সবাইকে মারলো, আলামত পর্যন্ত রাখলো না। এইভাবে এক একটা ঘটনা ঘটিয়েছে, তারপরে এসে এখানে বসে আন্দোলন করে সরকার উৎখাত করে। তো ঠিক আছে, মিছিল টিছিল করে, লোকজন হয়, আমার কথা এতদিন ধরে যে টাকাটুকু বানাচ্ছে কিছু খরচ হোক মানুষের কাছে যাক, তাই না? মানুষ তো পাচ্ছে, নইলে এগুলি তো ছিল, একা একা ভোগ করবে কেন? আন্দোলনের নামে যদি কিছু টাকা এখন জনগণের হাতে পৌঁছায় আমি বাধা দেবো কেন? আমি বাধা দিচ্ছি না, বাধা দেবও না, কিন্তু ইলেকশনের সময় যদি আবার ওই অগ্নি সন্ত্রাসী বা ওই ধরনের ঘটনা ঘটাতে চেষ্টা করে বা মানুষের গায়ে হাত দেয়, তখন তো ছাড় দেব না, এটা আমার। আপনারা জানেন যে এতিমখানার জন্য এই আসতে এতিমখানার জন্য টাকা এসেছিল, সেই এতিমদের টাকা মেরে দিয়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া, যা বয়স্ক মানুষ, তার বড় বোন ভাই সব এসে কান্নাকাটি, সে সাজাপ্রাপ্ত আসামি, কারাগারে বন্দি, তার বোনের কান্নাকাটিতে সত্যি কথা বলতে কি, হ্যাঁ আমি